মুসা হাসাইয়া, বয়স এখন 67 বছর। এই বয়সে এখন পর্যন্ত বিয়ে করেছেন এক ডজন। তাদের নিয়ে মুসার সংসার, আর এই সংসার এতই বিশাল যে পরিবারের সদস্যদের ভরণ পোষণে হিমশিম খাচ্ছেন তিনি। যে কারণে আর সন্তান জন্ম না দেওয়ার জন্য স্ত্রীদের গর্ভনিরোধক বডি খাওয়ার পরামর্শ দিচ্ছেন মুসা। অবিশ্বাস্য হলেও সত্য যে মুসার 12 জন স্ত্রীর ঘরে জন্মেছে 102 জন সন্তান। তার সে সন্তানদের অনেকেরই বিয়ে হয়েছে। সে প্রজন্মের সংখ্যা এখন 568 জন, অর্থাৎ 568 জন নাতি নাতনি মুসা হাসাইয়ার। সব মিলিয়ে মুসার বিশাল সংসারে সদস্য সংখ্যা এখন 670 জন। নাতি নাতনিদের অনেকেরই নামও জানেন না মুসা। ৬৭ বছর বয়সে এসে পরিবার পরিকল্পনার পথে হাঁটলেন উগান্ডার বুগিসা প্রদেশের বাসিন্দা মুসা। তিনি গণমাধ্যমে জানান পরিস্থিতি মোটেও ভালো নয়, তার আর তেমন সম্পদ নেই, তাই মুসা আর সন্তান চান না। এই জন্য তিনি তার স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিয়েছেন। শুধু আহার জোগাড়ই নয়, ছেলে মেয়ে আর সব খরচও বহন করতে পারছে না বলে জানান মুসা। একাধিক বিয়ের বিষয়ে মুসা জানান, 1971 সালে 16 বছর বয়সে প্রথম বিয়ে করেন মুসা। তার প্রথম স্ত্রীর নাম হানিফা। দুবছর পর জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। এরপর থেকে তার পরিবার দ্রুত গতিতেই বেড়েছে। স্ত্রীর সংখ্যা বাড়ার পাশাপাশি সন্তানও বেড়েছে, কিন্তু এর পরেও অর্থের অভাব ঘটেনি, তাই একের পর এক বিয়ে করে গেছেন আর ছেলে মেয়ে জন্ম দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।